নোয়াখালীর কোম্পানিগঞ্জে গ্রেফতারের ভয়ে নেতাকর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন বসুরহাট পৌর মেয়র কাদের মির্জা। সকালে পৌর কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, পৌর কার্যালয়ে হামলার পর থেকে তার নেতাকর্মীদের গ্রেফতার করছে পুলিশ। এ সময় তিনি সকল ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য একটি নিরপেক্ষ কমিটি গঠন করারও আহ্বান জানান। তবে পুলিশ বলছে, গত কয়েকদিনে সৃষ্ট রাজনৈতিক সংকট নিরসনে শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে গ্রেফতার অভিযান চালিয়ে যাবেন তারা। সম্প্রতি আওয়ামী লীগের বিবদমান দুটি গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার সহ বিভিন্ন কারণে সংঘর্ষ ও হামলায় এক সাংবাদিক সহ দুজন নিহত, অর্ধ শতাধিক লোক আহত হয়েছে। প্রত্যেকটা ছেলের বাড়িতে, প্রত্যেকটা আমার দলের নেতা কর্মীর বাড়িতে ডিবি পুলিশ এবং আর কারা আমি জানি না, সবাই গিয়ে হামলা করছে। আমার এখানে কোনো অস্ত্র ছিল না। আমি আল্লাহকে সাক্ষী করে বলছি, যদি আমি কারো হাতে একটা অস্ত্র তুলি দিই, একটা লাঠি যদি কারো হাতে তুলি দিই, তাহলে আল্লাহ এখন আমার মৃত্যু করো।